সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোনামণিদের পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি রিক্তা দেবনাথ আবার তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। সবাই তোমরা তোমাদের বাংলা বইটি খুলে বসবে, 34 পৃষ্ঠা। তো তার আগে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। আমার হাতে কি দেখতে পাচ্ছো? একটা সুন্দর কারুকাজ করা মাটির তৈরি জিনিস। দেখো দেখতে কত সুন্দর, এটা কিন্তু আমরা ঘরে সাজিয়ে রাখি। তারপর আরো দেখো, এই দেখো, এটাও কিন্তু মাটির তৈরি। দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জিনিস আমরা ঘরে সাজিয়ে রাখি। আরো দেখো, রং করা জিনিস, এটা কি দেখেছো? এটা তো মেলাতে পাওয়া যায় না। তারপরে আরো দেখো তো কি দেখাচ্ছি, এই দেখো, খুব হাসি খুশি একটা লাফিং বুদ্ধের মূর্তি। হ্যাঁ, সব দেখলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমি কোন গল্প তোমাদেরকে পড়াতে চলেছি। হ্যাঁ, সখের মৃৎশিল্প। আমাদের আজকের গল্পের নাম সখের মৃৎশিল্প। এই গল্পটি আমরা পড়ব। আমি যেটা বলি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষার জন্য কত শহীদ জীবন দিয়েছেন। এই বাংলাকে যদি আমরা সুস্থ, সুন্দর, সাবলীল ভাষায় বলতে না পারি, পড়তে না পারি, সেটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষক প্রথমে কিভাবে তার বাংলা ভাষাটি উপস্থাপন করে সে বিষয়ে তোমাদেরকে মনোযোগ দিতে হবে। যদি আমরা ভালোভাবে বাংলা বলতে পারি সেটা আমাদের গর্ব। তাই দাড়ি, কমা এবং ভাষার দৃষ্টিভঙ্গি সব কিছু যথাযথ সাবলীল ভাষায় রেখে আমাদের এই উপস্থাপন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 34 পৃষ্ঠা খুলবে, আমি যে গল্পটি পড়াবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আজকে হয়তো এই পর্বে আমি পুরো গল্পটি শেষ করতে পারবো না, তবে আমি যেটুকু পড়বো তার ভিতর থেকে ছোট প্রশ্ন এবং আর যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে একটি করে বাক্য তৈরি। এটা আমাদের খুব কমন একটা জিনিস, আমাদের পরীক্ষায় আসে, এটা আমাদের শিখতে হবে। তো আমরা কিভাবে আগে গল্পটি পড়ি তোমরা মনোযোগ সহকারে শোনো। বইটি খুলে বসবে, সখের মৃৎশিল্প। দেখো বইয়ের ছবি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এই যে দেখো, একজন লোক বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিলের পসরা সাজিয়ে বসেছে। খুব সুন্দর এই ছবিটা, দেখেই আকর্ষণ খুব বোধ হয়। তাহলে আমরা গল্পটিতে চলে যাই। গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। আসলেই তাই, পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পহেলা বৈশাখে মেলা বসে। মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা কি কখনো মেলায় গিয়েছি? গিয়েছি, ছোটবেলায় গিয়েছি, আমাদের আশেপাশে গিয়েছি। মামার বাড়ি মানে আমার তো সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তোমরা জানো আমি আমার মামার বাড়িতে কত আনন্দ করেছি, তোমরাও নিশ্চয় করেছ। নাওয়া খাওয়া সব ভুলে সে কি আয়োজন সব ভাই বোনেরা মিলে। সে যাক, যাই হোক, আমরা এখন ক্লাসে আছি। আমরা ছিলাম চারজন, দেখো আমার সাথে মিলে গেছে। আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজেন। মেলা বসে কখন? সকালে। আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ, আমার মামাও কিন্তু অনেক মজার মানুষ। কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি। পড়েন ঢাকার চালু করা ইনস্টিটিউটে। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাঁচো ক্যাঁচোর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ছুরি, চালুন, মাছ ধরার ছাই, খালুই, আরও কত কি বসেছে। বাঙ্গি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাড়ি, ফুল, পাতা, মাছের ছবি আঁকা। সেসবে রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখে পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি? মামা বললেন এটা সখের হাড়ি।
শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতেই রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর। আমরা দুটি শখের হাড়ি কিনলাম, অবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চক চকে রূপালি ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল, নরম মেটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বউ জামাই, কৃষক, নৎপাড়া, ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো, মাটি দিয়ে এমন কিছু তৈরি করা যায় যেটা দেখতে মনে হয় এত আকর্ষণীয়, মনে হয় ওটা সত্যিকারের। আচ্ছা, মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি অথবা বানাই বা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময়টা বেশি দীর্ঘ চলে যাচ্ছে, আমরা একবার বেশি মনেও রাখতে পারবো না। তো এখন যতটুকু পড়লাম আমরা ততটুকু থেকে একটু প্রশ্ন করা শিখে ফেলি। আচ্ছা, গ্রামের নামটি কী ছিল বলো তো? আনন্দপুর। আর কোথায় ঘুরতে গিয়েছিল ওরা? মামার বাড়ি। কয়জন ছিল? চারজন। কে কে ছিল? মামাতো বোন বৃষ্টি, আর সে নিজে সোহানা, আর ছোট ভাই কে? তাজিন। মেলা বসে? মেলা বসে কোথায়? মামার বাড়িতে। আচ্ছা, মামা কোন কোন কোথায় পড়তেন বলো তো তোমরা? চারুকলা ইনস্টিটিউটে। আমরা সেখান থেকে কি কিনেছিলাম? ওরা, আমরা মানে ওরা, শখের হাড়ি কয়টি? দুইটি। আর কি কিনেছিল? আর যে দেখেছিল, চকচকে রূপালি ইলিশ। আরও কি ছিল? অনেক অনেক কিছু, আরও ওরা অনেক কিছু খেয়েছিল। যাই হোক, সব কিছু আমরা দেখেছি। এখন আমরা এই গল্পের ভিতর থেকে কিছু যুক্তবর্ণ বের করব এবং সেটাকে ভেঙে কিভাবে একটা বাক্য তৈরি হয় সেটা আমরা শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি তোমাদের জন্য আগেই লিখে রেখেছি। এখানে কিছু একটু জটিল শব্দ আছে, সেটা কিভাবে ভাঙতে হয় এবং তা তৈরি করতে হয় তোমরা একটু দেখো। প্রথম যেটা আমি লিখেছি সেটা হচ্ছে উঙ খ। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙব? উঙ যোগ খ। নিচে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হর্ষচিহ্ন। যখন আমি কোনো শব্দ ভাঙব তখন নিচে একটা হর্ষচিহ্নের ব্যবহার করতে হবে, না হলে বাক্যটি সঠিক, যুক্তবর্ণটি ভাঙা আমার সঠিক হবে না। তাহলে এই যুক্তবর্ণটি ভেঙে আমরা একটা শব্দ তৈরি করলাম, সেটা হচ্ছে কি? শৃঙ্খলা। এখন শৃঙ্খলা দিয়ে আমরা একটা বাক্য প্রয়োগ করব। আমি যেখানে একটা বাক্য লিখেছি তোমরা তোমাদের মতো নতুন করে আরও বাক্য সাজিয়েও লিখতে পারবে। তো আমি দেখো তোমাদের জন্য লিখেছি, স্কুলে ছাত্রদের শৃঙ্খলা বজায় রাখা উচিত। তোমরা চাইলে নতুন কোনো বাক্য তৈরি করে লিখতে পারবা। তারপরে লেখা আছে জয়ঙ্গ, ইঙ্গ জ। এটাকে আমরা প্রথমে ভাঙবো, বর্গ জ যোগ ইঙ্গ। তাহলে এখানে যতগুলোই আমরা যুক্তবর্ণ ভাঙবো আমরা কিন্তু হর্ষচিহ্নটা ব্যবহার করব, যুক্তবর্ণ ভাঙার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। এটাকে আমরা কি হয়? বিজ্ঞান। আমি তোমাদের জন্য যেটা লিখে রেখেছি তোমরা আরও বানিয়ে লিখতে পারবে। বিজ্ঞান দিয়ে কি একটা বাক্য তৈরি করা যায় দেখি। বিজ্ঞানের ফলে পৃথিবী সম্প্রসারিত হয়েছে। তারপর আছে ইঙ্গ চ। তাহলে আমরা এটা ভাঙবো কিভাবে দেখো? ইঙ্গ যোগ চ। পঞ্চম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তোমরা যে পঞ্চম শ্রেণীতে পড়ো এর জন্য তোমরা এই বাক্যটি সুন্দরভাবে লিখতে পারবে, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তারপর দেখো দন্ত নয় তয়, দন্তান্ন যোগ ত। এখানে আমরা এই বাক্য, এই শব্দটি ভেঙে একটা বাক্য তৈরি করতে পারি, যেমন সাদিয়া খুব শান্ত মেয়ে। আসলে সাদিয়ার কি শান্ত মেয়ে? এখানে তোমরা যেটার নাম ব্যবহার করতে পারবে, অসুবিধা নেই। তাও আমরা আমার জন্য লিখলাম। এবার একটা ভেঙে দেখায়, পেট কাটা মধ্যাহ্ন স যোগ ক। দেখো এখানে কিন্তু হর্ষচিহ্ন যদি আমি না দিই তাহলে ভুল হবে, তাহলে আমি এখানে লিখতে পারি পরিষ্কার। এখন তোমরা আমাকে ভেবে একটা বাক্য বলবে, আমি লিখব। আচ্ছা, আমিই লিখে দিই,
পরিষ্কার, তাহলে আমি কি লিখতে পারি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এভাবে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই লিখতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের, এটা একটা ধর্মীয় বাক্য, তো আমরা এটাতেও একটা বাক্য বানিয়ে লিখে দিতে পারলাম। এবার আছে পেট কাটা মধ্যাহ্নস্য যোগফ, এটা আমরা সেম একইভাবে ভাঙতে পারবো। পেট কাটা মধ্যাহ্নস্য যোগ প, এটাতে কি হতে পারে তোমরা একটু ভেবে বলো। এটাতে হতে পারে পুষ্প, পুষ্প শব্দের অর্থ ফুল, পুষ্প। আরো যেটা তোমাদের যদি কিছু মনে হয় সেটাও লিখতে পারে। তাহলে আমরা পুষ্প দিয়ে কি লিখতে পারি? পুষ্প প্রস্ফুটিত হয়েছে, একটু কঠিন বানান না। তারপরে আমরা লিখে ফেলব পুষ্প প্রস্ফুটিত, মানে কি ফুটেছে, ফুল ফুটেছে, প্রস্ফুটিত হয়েছে মানে ফুল ফুটেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠনগুলো শিখলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্ন তৈরি করা শেখাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।